আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন সুপ্তি সোয়ার্ল্ড থেকে আমি সুপ্তি বলছি বারান্দা বাগানের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে কয়েকটা টমেটো পেকেছে সেই টমেটোগুলো ছিঁড়তেই চলে এসেছি আর তিন দিন আগে আমি গাছে সার দিয়েছিলাম সেই গাছের সার দেওয়ার পর গাছের কি অবস্থা তা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তিন দিনের মধ্যে কিন্তু আমি গাছে পানি দিইনি দেখতেই পাচ্ছেন মাটিগুলো কিন্তু একদমই ঝরঝরে পানি না দেওয়ার কারণে এরকম হয়ে গেছে মাটিগুলো তবে আজকে আমরা গাছে পানি দেব সার দেওয়ার পর প্রায় তিন থেকে চার দিনের মধ্যে পানি দেওয়া যায় না যদি সার দেওয়ার পর সাথে সাথে গাছের গোড়ায় আমরা পানি দিয়ে ফেলি তাহলে কিন্তু গাছটা মারা যেতে পারে তাই আমরা এই তিন দিন গাছে কোনো রকমের পানি দেইনি। আপনারা যারা এখনো দেখেননি আমার সার দেওয়ার পর্বটা তারা কিন্তু দেখে আসতে পারেন চাইলে আমরা কিভাবে সার দিয়েছি তার ডিটেলসে বলে দিয়েছিলাম ওই ভিডিওতে আর আজকে আমরা এখন পানি দেব কারণ তিন দিন পর্যন্ত কিন্তু আমরা গাছে পানি দিইনি তাই মাটিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন একদমই ঝরঝরে যদি আমরা সাথে সাথেই পানি দিয়ে দিতাম সার দেওয়ার পরে তাহলে কিন্তু গাছের গোড়ায় সারটা পৌঁছে যেত এবং গাছটাও মারা যেত তাই আমরা তিন দিন পর চলে এসেছি পানিটা দিতে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো টবের মধ্যেই ওই দিন সার দিয়েছিলাম তো আজকে দেখুন আমরা টমেটো পাড়তে এসে দেখলাম একটা টমেটো কিন্তু পাখিতে খেয়ে ফেলেছে দেখুন একদমই লাল হয়ে গিয়েছিল তাই এই টমেটোটা পাখিতে খেয়ে ফেলেছে গত এপিসোডে আমি আপনাদের বলেছিলাম আজকে এই টমেটোটা পারব আসলে যার ভাগ্যে যেটা থাকে সে তো সেটা খাবেই এই জন্য পাখিতে পাখির হয়তো ভাগ্যে ছিল এই টমেটোটা তাই পাখিতে খেয়েছে আমার কোনো আফসোস নেই আমি বরং অনেক খুশি হয়েছি একটা ফরমালিন মুক্ত একটা ফল পাখিতে খেতে পেরেছে এটাই আমার কাছে অনেক খুশি এবং আনন্দের আর এইদিকে আরও একটা করলা হয়েছে গত এপিসোডে আমি দেখিয়েছিলাম আমরা বেশ কয়েকটা করলা পেরেছি গাছ থেকে আর আমাদের টমেটো কিন্তু অনেক অনেক রসালো তাই আপনাদের দেখালাম যে এখনও রস ঝরছে এই টমেটোটা থেকে এটা কালকে বিকেলে খেয়েছে পাখিতে আমি আপনাদের সাথে এখন শেয়ার করলাম কালকে দেখেছি অল্প একটু খেয়েছে আজকেও সকালবেলাও খেয়ে গেছে হয়তো পাখিতে আমি আর এটা ছিঁড়ব না কারণ ওরা এটা খাক এজন্য আমি এটা গাছে রেখে দেব দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে রসালো এই ফলটা আমি অনেক খুশি হয়েছি কারণ পাখিতে খেয়ে খেয়েছে আমরা খাবো আর ওরা খাবে না এটা কি হয় এটা গাছেই রেখে দেব এটা সম্পূর্ণটা যেন পাখিতেই খেতে পারে আর নিচে যেই টমেটোটা লাল হয়েছে সেটা আজকে ছিঁড়ে নেব আমরা আমি বেসিক্যালি কাঁচা টমেটো খেতে খুব একটা পছন্দ করি না তারপরেও আমাদের গাছের টমেটো এত পরিমাণে মিষ্টি যা বলার মতো নয় আমার কাছে খেতে কেন জানি না একটু তরমুজের মতো মনে হয়েছে স্মেলটাও এটার অনেকটা তরমুজের মতো খেতে খুবই রসালো বলার মতো না টমেটো যে খেতে এত সুস্বাদু হয় আমি আসলে কাঁচা টমেটো খাই না তো তার জন্য হয়তো আমার কাছে বেশি একটা ভালো লাগতো না তবে আমাদের গাছের টমেটো বলার মতো নয় এত এত পরিমাণে মিষ্টি আর দেখতেই পাচ্ছেন এই টমেটোটা আমি ছিঁড়ে নিলাম এই টমেটোটা সম্পূর্ণ লাল হয়নি কারণ সম্পূর্ণ যদি লাল হয় তে এটাও আবার পাখিতে খেয়ে নেবে ওইটা ওদের জন্য রেখে দিলাম আর এইটা আমরা খাবো আর আরও একটা লাল হয়েছে ওইটা আজকে আর পারবো না ওইটা খুব বেশি একটা লাল হয়নি ওইটা হালকা লাল হয়েছে ওইটা ইনশাল্লাহ কালকে পেরে ফেলব এটা সম্পূর্ণ আর আর একটু লাল হলেই এটা কালকে পেরে ফেলবো ইনশাল্লাহ এটা কালকে পারবো আমরা এই টমেটোটা আবার সাইজে একটু বড় এই টমেটোটা সাথে আরেকটা কাঁচা টমেটো রয়েছে গাছে এখনও প্রায় সাত থেকে আটটা কাঁচা টমেটো রয়েছে আর এই একটা একটু লাল হয়েছে এটা ইনশাল্লাহ কালকেই আমরা পেরে ফেলব যদি পাখিতে না খায় তবে আমরা খেতে পারবো আর কি যাক ওইটা পাখিতে খেয়েছে আমার আম্মুও অনেক খুশি যে এটা পাখির ভাগ্যে ছিল ওইটা পাখিতে খেয়েছে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু রস ঝরছে এখনো রস ঝরছে এত পরিমাণে রসালো আমাদের গাছের টমেটো তালার অশেষ রহমত না থাকলে কিন্তু এমনটা হয় না বারান্দার মধ্যে এতটুকু মাটির মধ্যে যে হয়েছে এইটাই এইটাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এখন থেকে আমি রোজ বারান্দা বাগানের ভিডিও দেব কারণ আমাদের বারান্দা বাগানে অনেক পরিমাণে টমেটো গাছ আমি রোপণ করেছি এবং আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে টমেটো হয়েছে তাই আমি এখন থেকে প্রতিদিন এই গাছগুলোর আপডেট আপনাদের সামনে আপনাদের কি দিতে থাকব আশা করছি আপনাদেরও ভালো লাগবে প্রতিদিন এই গাছগুলোর আপডেট পেতে আর দেখুন এই গাছটা আমি রোপণ করেছি একটা পাঁচ লিটারের রঙের বালতির মধ্যে আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে এই গাছটায়ও কিন্তু প্রচুর পরিমাণে ফল এসেছে আর এই গাছটা আমি রোপণ করেছি এটা তিন থেকে চার লিটার হবে এটায় এখন ফুল চলে এসেছে আশা করছি এইটায়ও ফল হবে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন আর হ্যাঁ ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ